হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। মিতালি মন্ডল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। শুধু ঝগড়া, শুধু ঝগড়া এদের। আজকে বৃহস্পতিবার আর সকাল সকাল আজকে ফুল তুলতে আছি প্লাস্টিক নিয়ে, পুজো করবো। তাই এখনও 6টা বাজিনি, আজকে একদম সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছি এখনও মানে রোদ্দুরটা উঠিনি, হালকা হালকা সূর্যমামা দেখা দিচ্ছে মেঘের আড়াল থেকে। তো সকাল সকাল অনেক দিন বাদে আজকে ফুল তুলতে যাচ্ছি, বাড়ির গাছে ফুল তুলেই পুজো দিই প্রত্যেক দিন। তো আজকে ভাবলাম যে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আজকে ফুল তুলে আনি। সকালবেলা উঠে ফুল তুললে না মনটা ফ্রেশ হয়ে যায় দেখবে। তো ফুল তুলতে আমার খুব ভালো লাগে। আর ফুল গাছগুলোই না এখন জঙ্গল হয়ে গেছে, আস্তে আস্তে তুলি। এই এখন কথা বলছি, ও দাঁড়িয়ে দেখছে। এখনও সবাই ঘুমাচ্ছে আমাদের বাড়ির আশেপাশে, এখনও কেউ ওঠেনি। যাই, ফুল পাই কি দেখি। তুই উঁকি মারছিলিস? আমি ফোনে কথা বলছি আর ও উঁকি মেরে দেখছে। কখন উঠলি? মিহিকার তো এখন ঘুমই ভাঙবে না। মিহিকা সেই গিয়ে ডাকবো, ডেকে ডেকে ও টো 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 বলবো, তারপরে উঠবে। এই তোমাদের কাছে জবা ফুল হয় না? তোমাদের কাছে জবা ফুল ফোটে না? একটা হলেই হবে ঘটে দেওয়ার জন্য, লাল জবা তো, তাই একটা নেবো। ও ঠিক আছে, দেখছি দাঁড়া। তো বন্ধুরা এই দেখো একটা জবা ফুল গাছ, এই যে একটা জবা ফুল, একটাই জবা ফুল নেব। ওই দিকে আছে ডালে দুখানা, ভিতরেও আছে। বেশি দূরে আসেনি ফুল তুলতে, আমাদের পাশের বাড়িতেই, পাশের বাড়িতে একটা শিউলি ফুল গাছ আছে। এই যে শিউলি ফুল গাছটা দেখো কত ফুল পড়ে প্রত্যেক দিন। আর এই যে লাল ফুলটা দেখতে পাচ্ছ না, এই ফুলটা আমার খুব ভালো লাগে। অনেকবার ডাল নিয়ে গিয়ে বসিয়েছি কিন্তু হয়নি, মরে গেছে। আর এ পাশে ওদের উঠোনেই পুকুর কেটে মাছ চাষ হয়েছে, মাছগুলো না দেখতে খুব ভালো লাগে সকালবেলা। বন্ধুরা এই দেখো কত ফুল তুলে নিলাম, নীলকণ্ঠ ফুল, তারপরে কয়েকটা নয়নতারা ফুল, টগর ফুল আর শিউলি ফুল। শিউলি ফুল বেশি কুড়াইনি, অল্প কুড়িয়েছি। সব ফুল না ভেজা ভেজা, শিউলি ফুল তো ভেজা ফুল খানিক্ষণ থাকলেই না দেখবে কেমন পচে পচে যায়, তাই শিউলি ফুল বেশি কুড়াইনি। তো চলো সকালবেলা সব কাজকর্ম শুরু করে দিই, এখনও কাজ শুরু করিনি। সকালবেলা উঠে শুধু ব্রাশটা করে ফ্রেশ হয়ে এই ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বললাম, তারপর ফুল তুললাম। এখন বাদ বাকি কাজগুলো করবো, তারপরে করবো পুজো। আর সকালবেলা শুধু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, মানুষজন এখনো সেরকম ওঠেনি, শুধু গাড়িই যাচ্ছে। আর সকাল সকাল পায়রা দুটো চলে এসেছে চাল খাওয়ার জন্য, চাল দেওয়া ছিল কালকে, সব চাল খায়নি, এখনো রয়েছে। কুকুরগুলোর জন্য ভয় না, পালিয়ে যায়। চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। কাজবাজ শুরু করে দিই, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, 6টার বেশি হয়ে গেছে, নাড়াও কটা বাজে দেখি, 6:15 হয়ে গেছে। চলো কাজবাজ করে দিই। তোমাদের দাদা ভাই আর মিকা এখনও ঘুমাচ্ছে, ওরা তো এখন উঠবেই না। আমি আমার কাজ শুরু করে দিই, উঠলেই তো আবার চা করতে হবে। আগে টাইম করলে ঠিক 6টা বাজলেই জল চলে আসতো, 3 টাইম জল দিত, সকাল 6টা, দুপুর 12টা আর বিকেল 4টে। কিন্তু এখন এমন হয়েছে না, এখন একবারই জল দিচ্ছে, কিন্তু কখন কোন টাইমে জল দেবে সেটা ওরাই জানে। কোনো সময় আসে 11টায়, কোনো সময় সকালবেলা দিয়ে দিচ্ছে, আবার কোনো সময় 8টায়, এই দুদিন তো আবার 8টা বাজলে জল দিচ্ছে। তো
বোঝাই যায় না কখন কোন টাইমে, সকাল টাইমটাই জল দিলে না মানুষ অনেক কাজ করতে পারে, কিন্তু এমন টাইমে জল দেয় তখন মানুষের কাজ বাজ সব মিটে যায়। তো যাই হোক, আমি রাতের যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি সেই বাসনগুলো সকালে উঠে মাজি, তো সেই বাসনগুলোই এখন মেজে নিচ্ছি। ঘরে এসে মোবাইল স্ট্যান্ডটা কোথায় রাখবো বুঝে পাচ্ছিলাম না, তারপরে কি করেছি মশারি খুলে দিয়েছি। মশারি খুলে দিয়ে একদম যে তোমাদের দাদাভাই শুয়ে আছে দাদাভাইয়ের একদম এই এই পাশটাই, মানে মিহিকার এই পাশটাই দিয়েছি মোবাইল স্ট্যান্ডটা, আর মশারি খুলে দিয়েছি তো মশা ঢুকছে। জানলা খোলা তো ঘরের, আমাদের রাতের বেলা জানলা খোলা থাকে, না হলে না ঘরে মানে গরমে থাকা যায় না। জানলা খুলে রাখলে তবুও মাঝে মাঝে বৃষ্টি হলে ঠান্ডা ওয়েদারটা ঢোকে, আর যখন বৃষ্টি হয় তখনই একটু ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টি থেমে গেল মানে সেই গরম গুমসো ভাবটা আসে। ওই জন্য রাতের বেলা জানলা খুলে রাখি, তাই জানলা দিয়ে মশা ঢুকছে আর ওদিকে মশারি খুলে দিয়েছি। দেখো মিহিকার অবস্থা দেখো, সাত সকাল থেকে আমি ডেকে যাচ্ছি, এখন 7:30 বাজে, এই দেখ সারা রাতের পর এখন কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো বন্ধুরা মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে, পুজো করাটা বাকি আছে, এখন বানাবো চা, কারণ তোমাদের দাদাভাই এখন কাজে যাবে, চাটা বানিয়ে দিতে হবে। চা বানিয়ে দিয়ে তারপরে স্নান করে পুজো দেব, তারপরে আছে রান্না বান্না। কিছু এনো চা খাওয়ার জন্য স্পেশাল ভালো কিছু, চলো এখন চা বানাই, তোমাদের দাদাভাই এখন যাচ্ছে দোকানে। কুকুরটা না কি হয়েছে, কুকুরের মেরেছ নাকি? ওই কুকুরটা হাঁটতে পারছে না, ওর পিছনে কোনো জোর নেই, ওই সামনে দুটো পায়ে জোর আছে। কে মেরেছে? নিষ্ঠুর ভাবে মেরেছে আমার এসব, কেউ যদি কুকুর কি কোনো বিড়াল টিড়াল কিছু মারে আমার একদম ভালো লাগে না, ওরা অবলা জন্তু, ওরা কি বোঝে না কি বলো। আমাদের বাড়ি কত জ্বালাতন করে, একবার ছাদে উঠে যায়, সারা রাত ছাদে উঠে শুয়ে থাকে, তারপরে উঠোন গর্ত করে করে একদম সারা উঠোন গর্ত করে করে খোঁড়ে, আমি আবার সেই মাটিগুলো দিই, আবার বুঝিয়ে দিই, আবার জুতো নিয়ে চলে যায়, জামা কাপড় মেলে দেওয়া থাকে সেইগুলো টেনে টেনে নিয়ে চলে যায়। তো মাঝে মাঝে রাগ হয় আমার কিছু, কোনোদিন তো মারি টারি তো না, এই কি বুঝি, যখন রাগ হয়ে যায় তখন মানে খেতে দিই, মাঝে মাঝে খেতে দিই না, এরকম করি, এত জ্বালাতন করে, তবু আবার পরে ভাবি ওরা তো অবলা জন্তু, ওদের ওপর রাগ করে কি হবে। দেখেছো এখনো ওঠে না, এর ঘুম ভাঙবে না, পড়াশোনা আছে তো সকালবেলা নাকি? সকাল সকাল উঠেছি বলে আজকে আমার সব কাজ হয়ে গেছে। চলো এই যে দুধ, দুধটাও ঘরে ছিল আনলাম বাইরে, কালকে দুধ নিয়ে এসেছে। এই কাতলা রুই ছাড়া আর নেই? বড় বড় মাছ তো
মিহিকার অবস্থা দেখো, ওকে মাছ ভাজতে দিয়েছি, ও চেয়ারের উপরে উঠে পড়েছে, তেল ছেটকাচ্ছে ভয়ে। আমার স্নান হয়ে গেছে, তাই ওকে বলছি তুই একটা মাছ, হ্যাঁ উল্টা এক পিস মাছ ভেজে নে, নিয়ে ভাতটা ভাত করেছি সকালে, আলু সিদ্ধ ভাত, স্নান করার আগে কাঁচা কাঁচা আবার উল্টে দে, তাই ওকে বলছি মাছটা ভাজ, তাই এক পিস মাছ ভেজে ভাত খাচ্ছে। এখন আমি ঠাকুরের বাসন মাজবো, তারপরে তুলসীতলা তো ভেঙে চুরে গেছে, তুলসীতলাটা একটু ধোবো, দুব্বো তুলতে হবে, কালকে ফুল কিনে নিয়ে এসেছি কিন্তু দুব্বো দিয়েছে দু চারটে, আমার একটু বেশি দুব্বো না হলে ভালো লাগে না। কে এসছে রে, কে ডাকছে? আজকে সুদনদার কাছ থেকে আমি রুই মাছ নিয়েছি, সে তোমাদেরকে আর দেখানো হয়নি, মাছ কেটে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, স্নান করার আগেই না আমি বেশিরভাগ মাছটা কেটে রাখি যাতে হাতে থেকে ওই গন্ধটা চলে যায়। তোমরা হয়তো ভাববে এত ঘটা করে পুজো দিচ্ছে, আবার বৃহস্পতিবারে মাছ টাচ খাচ্ছে, আসলে আমাদের কোনো বাড়ি নিরামিষ নাই, আমরা প্রত্যেক দিনই আমিষ খাই। আগে বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ করতাম, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য সেটাও আর হয় না, ওর এই নিরামিষ টিরামিষ খেতে একদমই ভালো লাগে না, তাই আর সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, দেখো আমি ওদিকে ঠাকুরের বাসন কোসন সব মাজা হয়ে গেছে, মেজে এসে এই ছাদে এসেছি পেয়ারা পাড়তে, এই গাছে এত বড় বড় পেয়ারা হয় না, তো ভাবলাম যে ঠাকুরকে পেয়ারা আর বাড়িতে আম আছে, আমার পেয়ারা দিয়েই আজকে পুজো দেব। পেয়ারাটা পেরে সবে নিচে এসেছি আর বৃষ্টি এসে গেছে, মানে ছুট্টে ঘরে চলে আসলাম। এদিকে দেখো আমি ফুলগুলো বাটার মধ্যে ভাগ ভাগ করে নিয়েছি, নাহলে পুজো দেওয়ার সময় সেই খুঁজে খুঁজে বার করতে হবে। আর এদিকে এই বাটাটার মধ্যে আমি দুব্বো তুলসী পাতা আর ধান আতপ চাল নিয়ে নিয়েছি, বৃহস্পতিবারে ধান আর আতপ চাল একটু মা লক্ষ্মীকে দিই, আর কলার পাতার মধ্যে আম আর পেয়ারাটা কেটে নিয়েছি, আর টেবিলের উপরে যা যা ছিল সব কিছু নিচে নামিয়ে সব কিছু ধুয়ে নিয়ে এসেছি, আর টেবিলটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, ঠাকুরের সিংহাসনটাও মুছে নিয়েছি।
করিনি ততক্ষণ খিদের কথা মনে ছিল না। যেই পুজোটা করা হয়ে গেল মনে হলো যে খিদে খিদে পাচ্ছে। যদিও সকালবেলা চা খেয়েছি, আমি ওই একদম নির্জলে উপোস করে পুজো করতে পারি না। চা না হলে কিছু একটা খেয়েই পুজো করি, যদিও ভাত রাত খাই না। তো এখানে মেয়ের কর্নফ্লেক্স ছিল, একটুখানি ছিল, তো ওইটা নিয়ে নিলাম আর একটু দুধ নিলাম। তো এটা এখন খাবো, খেয়ে তারপরে রান্না করব, করে তারপরে ভাত রাত খাবো। আমিও পাচ্ছিলাম না, না আমি পাচ্ছি না, তুই বন্ধুরা গাছের পেঁপে ফেলে নিলাম, মাছের ঝোল করব। আর সকালবেলা কচু কিনেছি, কিন্তু কচু প্রেসার কুকারে দিয়েছি, কচুটা একদম ঘেঁটে গেছে, ওইটা দিয়ে আর মাছের ঝোল করা যাবে না, ওই জন্য আবার পেঁপে ফেলে নিলাম। কচি পেঁপে বেশ গাছে অনেক কটা পেঁপে ধরেছে, অনেক পেঁপে ধরেছে। কচুর অবস্থাটা দেখতে পাচ্ছ, একদম ঘেঁটে ঘ হয়ে গেছে। তো উপায় না পেয়ে আবার গাছে থেকে পেঁপে পারলাম। পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাবো, পাতলা করে আদা জিরে বাটা দিয়ে। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে খেতে বসেছি, মিহিকার তো খাওয়া হয়ে গেছে, ওর খিদে পেয়েছিল বলে ওকে দিয়ে দিয়েছি, আর আমি এই খেয়ে নিচ্ছি। আজকে তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেক দেরি হবে, আস্তে আস্তে মনে হয় বিকেল হয়ে যাবে। বিকেলবেলা আমার ভাত খেতে ভালো লাগে না, ওই খেতে বসেছি, অল্প কটা ভাত নিয়েছি, আর এখন এই কচু আলুটা মাখবো। কচু আলুটা তেল আর নুন দিয়ে মাখবো, কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা আমি খেতে পারি না, কাঁচা কাঁচা লঙ্কা খেতে পারি না, তরকারিতে দিলে খেতে পারি। সকালের একটা আলু সিদ্ধ ছিল, ওটাও দিয়ে নিলাম, আর একটু সর্ষের তেল দিলাম, আর একটুখানি নুন দেবো। মিহিকার অল্প মেখে দিয়েছিলাম, তখন নুন জলটা ওতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে খেলাম তো খাও ওরকম, তার না জল আলু দাও, কাটতে একটু কষা, আচ্ছা দেবো, দাঁড়া মাখি দেবো। আর এই যে আমি মাছের ঝোল বানিয়েছিলাম, মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে, গুঁড়ো লঙ্কা দিইনি। জ্যান্ত মাছের ঝোল হলে আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, কাঁচা লঙ্কা আদা জিরে বাটা, জিরে ফোড়ন দিয়েছি বাটিনি। বাবা কচু ভাতে খাবে না, ওই জন্য রাখবো না। দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে, সবাই খুব ভালো থাকবে। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা নতুন ব্লগে। তো চলো সবাই ভালো থেকো, টাটা। চলো খাওয়া দাওয়া করে নিই, আর কারা কারা খেতে চাও চলে আসো কচু ভাতে আর মাছের ঝোল দিয়ে আজকে ভাত।